গুড মর্নিং বন্ধুরা, আজকে সাঙ্গে। তো আজকে সাঙ্গে তোমরা কি কি করছো আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। সাঙ্গে মানেই বুঝতে পারছো কি ভালো রান্না হবে, ভালো খাওয়া দাওয়া হবে। আমি অবভিয়াসলি খেতে ভালোবাসি। তো চলো দেখি আজকে কি আমি রান্না করছি। ফার্স্টেই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে ডাল করেছি, আর এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ আনা হয়েছে যেহেতু আমরা দুজন, ওই জন্য অল্প করে রান্না করছি। মেয়ে তো খেতে পারবে না, মেয়ে মায়েদের বাড়ি গেছে, তো ইলিশ মাছ ঠিক আছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হয় না পাতলা ঝোল, ওটাই করবো। চলো তোমাদের সাথে শেয়ার করি যে ইলিশ মাছটা ফার্স্টে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে কেটে নিয়েছি আলু, কুমড়ো, বেগুন আর কাঁচা লঙ্কা, আর এখানে আগেই দেখিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, দিয়ে মাছকে রান্না করবো। চলো তোমরা দেখতে থাকো কীভাবে কত সহজ উপায়ে 2 মিনিটে রান্না করবো। কড়াই আমার প্রায় গরম হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। ফার্স্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, মানে খুব ভালো করে না, হালকা করে ভেজে নেবো, ছেড়ে দেবো। আমি খুব সাহসী, তো তাই দেখো এইভাবে মাছ ছাড়ি। বাবারে এই যে আমি ল্যাঁচা খেতে ভালোবাসি, ল্যাঁচাটাও একটা হালকা করে ভেজে নেবো। এই দেখো মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, মানে বুঝতে পারছো, একটু অল্পই ভাজবো। তোমরা যারা চাও বেশি করে ভাজা খেতে, কড়া ভাজা খেতে, অল্প ভাজা খেতে পারো না, তারা বেশি করে ভাজতে পারো। তো আমি এবার মাছগুলোকে তুলে নেবো। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে আমি ফার্স্টে কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে বাবা কাটছে, দিয়ে ভালো করে ভাজা হতে হবে। এরপরে একে একে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, খুব লাল করে ভাজা দিয়ে দেবো, দিয়ে একসাথেই ভাজা হতে থাকবে। এরপরে এর মধ্যে নুন হলুদ অ্যাড করে দেবো। যেহেতু একসাথে ভিডিও করছি তাই খুন্তির ওপর নুন আর হলুদ নিয়ে নিয়েছি, তো নিয়ে এর মধ্যে দিয়ে দিবো। এইবার এটাকে একটু ভেজে নেবো, খুব মানে বেশি ভাজার প্রয়োজনই, কিন্তু একটু ভেজে নেবো, একবারে কাঁচা সবজি ভালো লাগে না। এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো, কোনো মশলা কিন্তু আর অ্যাড হবে না। এই যে আমাদের ঝোল ফুটে গেছে প্রায়, মানে প্রায় আলুও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখি। হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন আর কুমড়ো তো তাহলে আলুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছগুলো দিয়ে মাছগুলো একটুখানি সেদ্ধ হবে, তারপরে আমাদের ইলিশ মাছের তেল ঝোল রেডি। যে দেখো আমার মাছ একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর তেল তেল ঝোল, মানে দেখেই জিভে জল চলে আসছে। তো এবারে কাকে আমি ঢেলে নেবো। বাবা একটা আম দিয়ে গেছে, মেয়েকে যখন নিতে এসেছিলো তো আমটা কাটলাম, মানে আম খেতে খুবই ভালো লাগে, মানে রোববারে দুপুরবেলা এই আম খাবো, মানে গরমের মধ্যে দারুণ লাগে। তো এই যে আম কেটে একবারে বসে পড়েছি, দুপুরবেলা মেয়ে নেই, তো আমগুলো খাই, দেখি কীরকম আমগুলো, খুবই মিষ্টি, হিম চকের মতো একটা টেস্ট না, তুমি দারুণ খেতে। এই যে আমার খাবারটা বেড়ে নিচ্ছি, বাকি বলছে একটু পরে খাবে, তা আমি আমার ভাত বেড়ে নিয়েছি। এইবারে আমি পোস্ত ছিল কালকে, তো একটুখানি পোস্ত নিয়ে নেবো অল্প করে, মানে আমি বেশি তরকারি খেতে পারি না, মানে আমি অল্প একটুখানি খেতে পারি, তাই জন্য একটুখানি অল্প করে পোস্ত নিয়ে নিলাম। এরপরে আমি ইলিশ মাছটা নিয়ে নেবো।
তো যাই হোক, আমি সেদিন যে একদম রেগি হয়ে গেছি, তো প্রথমেই তোমাদেরকে বলেছি আজ রোববার একটুখানি বেরোনোর প্ল্যান আছে, মেয়েকে নিয়ে বেরোবো। তো মেয়ে মাদের বাড়ি গেছে সকালেই, তোমরা জানো তো, সেই জন্য মা বাবা ওকে নিয়ে আসছে। তো আমি মা বাবা সবাই মিলেই আমরা একটু ব্যারাকপুরে যাবো, ব্যারাকপুরে গিয়ে একটু ঘুরে ঘুরে চলে আসবো। তোমরা ব্লগটা পুরোপুরি ফার্স্ট থেকে এনজয়তে দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। তো আমি ব্যারাকপুরে এসে গেছি, মানে ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই না, ট্রেনের আর ভিডিও নিতে পারিনি। তো চলো এবার যাই। এই যে মেয়ে বাবা, তো চলো যাই, কোথায় যাই? এই যে একা একা দৌড়চ্ছে, হাত ধরো, একা একা যেও না। প্রচন্ড ভিড়, মানে আগের সঙ্গেও, মানে আমি আশাটাই হয় মেনলি সাঙ্গেতে, আর সাঙ্গেতে ভীষণ ভিড় থাকে। তো তাও যাই, মেয়েকে নিয়ে এসেছি ঘুরতে। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই পছন্দের স্যান্ডউইচের দোকানে, মানে আমি মেয়ের পছন্দের আশা। চলো দেখি দিই এখানে কত রেঞ্জ, কত কি দাম, তোমরা দেখতে থাকো। দেখো এখানে বিভিন্ন স্যান্ডউইচ রয়েছে, পনির স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ভেজ চিজ, বিভিন্ন ধরনের রয়েছে। তো আমরা এই ভেজ স্যান্ডউইচ দুটো অর্ডার করলাম, তো দেখি আসুক কীরকম। তো আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি, মেয়ে বলছে চুজ খাবে, কিন্তু চুজটা ভীষণ ভালো, সেই জন্য আর দিতে চাইছি না। তো স্যান্ডউইচটা আসুক, খাবার কল দেখাচ্ছি। আর অর্ডার দিতে দিতে বাবা বললো যে এগ হাক্কা চাউমিন একটা অর্ডার কর, তো ওটাও অর্ডার দিই। তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করা হয়নি, রেস্টুরেন্টটা, তো এই লোকেশনটা হচ্ছে কি সুকান্ত সদন থেকে একটু এসে, আর অপোজিটে রয়েছে রেমন্ডসের একটা শোরুম ব্যারাকপুরে, সেই রেমন্ডসের সামনে কি উনি যে দোকানটা, ওই দোকানটাতে এসেছি। আর দোকান আসলে অবশ্যই এই যে আমাদের খাবার চলে এসছে, দেখো যেটা দেখানো হয়নি তোমাদের, স্যান্ডউইচের ভেতরে আমি ভেজ নিয়েছিলাম বলে এইগুলো রয়েছে। তো এইবার এটাকে নেব। এবার আমি চাউকে একটুখানি ট্রাই করে পড়ে যাবি ওখানে। আগের দিন এসেছিলাম, তো মেয়ের জন্য কিছু কেনা হয়নি, তো আজকে আবার এসেছি। তো মা দেখছে, যদি কিছু চয়েস হয় নিয়ে যাবো। এই যে দুষ্টুমি করো না, হ্যাঁ এই ক্যাপটা দেখতে ভালো, কত দাম দেখো তো, তুমি দুষ্টুমি করো না, এটা দেখতে ভালো লাগছে। এইগুলো মা মেয়ের জন্য চয়েস হয়েছে, এই ফ্রকটা কি ভালো লাগছে না, এইটা পছন্দ হয়েছে, মা নিচ্ছে ওর জন্য।
আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি শপিং করি। উফ, অনেক কিছু কেনাকাটি হয়েছে, দেখো এত কিছু কেনাকাটি করেছি। মেয়ের এই ফ্রক, এই একটা গেঞ্জি, এই একটা মানে সবসময় পড়তে করতে যায় তার প্যাঙ্ক, একটা এই যে দুষ্কুমি করে টিফিন বক্সের সেট, আর এই একটা আমি কিনেছি দেখো আফগানি প্যাঙ্ক। এই প্যাঙ্কগুলো একদম নতুন বেরিয়েছে, তোমার এইখানটা একটু ফোলা টাইপের হবে আর এই জায়গাটা চাপা মতো হবে, আফগানি প্যাঙ্ক। তো যাই হোক, এই সমস্ত কেনাকাটি করে বাড়ি আস্তে আস্তে প্রায় দেখি। তো যাই হোক, আজকের দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো, আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।